হেমন্তের ভোরে এমন জৌলস ছড়াচ্ছে ড্রাগন ফলের বাগান। শিশিরে ভিজে থাকা সতেজ এই লাল ড্রাগন তুলতে ব্যস্ত সময় পার করছেন বাগানিরা। মুন্সিগঞ্জের আবদুল্লাপুরে 50,000 গাছের ড্রাগন বাগানে এই শীতের মৌসুমেও বিশেষ প্রযুক্তিতে উৎপাদন হচ্ছে ড্রাগন। বাণিজ্যিকভাবে চাষ করা এই বাগান নানা রকম সম্ভাবনা তৈরি করছে। এই প্রজেক্টে 75 জন, 80 জন, 100 জন লেবারও কাজ করছে। কাজ করে তারা জীবিকা নির্বাহ করে তাদের সংসার চালাইছে। এত আমরা পরিশ্রম করি, ফলটা দেখলে আমাকে কষ্ট হয় না। প্রচন্ডি আছে, পরে আমরা নতুন কাজ করা শুরু করছি। গাছে যে ড্রাগন ফলটা দেখতে পাচ্ছেন, এটা মূলত যে এলইডি লাইট সিস্টেম করা হয়েছে, এই সিস্টেমের কারণেই আর কি ড্রাগন ফলগুলো এখন ধরতেছে। পুষ্টিগুণে ভরপুর এই ড্রাগন ফলের উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান তৈরি করছে অনেকের। এখানে অনেক কর্মসংস্থান হয়েছে এবং আরও হবে ইনশাল্লাহ। আগে আমাদের সন্দেহ ছিল, অনেকে বিশ্বাস করে না যে এটা বিদেশি ফল, কিন্তু আমাদের দেশেও বিদেশের চেয়েও ভালো ফল হচ্ছে। প্রায় 15 লক্ষ টাকার তারা ড্রাগন ফ্রুট বিক্রি করেছে এবং তারা এটা নিয়ে ভবিষ্যতে আশাবাদী, যেখান থেকে তারা বড় রকমের একটা লাভ পাবে এবং এটা সম্প্রসারণের ব্যাপারে তারা আরও উদ্যোগ নেবে। 8 একর জমির বাগান থেকে এই মৌসুমে তোলা 40 মেট্রিক টন ফল বিক্রি হয়েছে কোটি টাকারও বেশি। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।